তুই এখনো কেন এত চিন্তা করছিস বলতো? দেখ চেকটা আমরা যদি আজকে ব্যাংকে ফেলি পরশুদিন ক্যাশ হয়ে যাবে তো এই বলতে পারে। ক্যাশ হয়ে গেলে একজন ভালো সেক্রেটারিস্টকে দিয়ে দিয়াকে দেখিয়ে নেব না? আমার কি মনে হয় জানো তো, দিয়াকে এই মুহূর্তে কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে চাইলে দিয়া হয়তো যেতে রাজি নাও হতে পারে। তার থেকে এটা বেটার হয় না কোন একজন ভালো ডক্টরকে আমরা বাড়িতেই ডেকে নিলাম, তারপর দেখি না উনি কি প্রেসক্রাইব করে। হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইছি, সেটা নিয়ে যাওয়া হোক কিংবা বাড়িতে ডাকা হোক, দিয়ার একজন ভালো সেক্রেটারিস্ট দরকার। কারণ আগের সেক্রেটারিস্টের আন্ডারে থেকে দিয়ার কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু রিমার্কেবল তো কিছু হয়নি। সেই কারণেই বলছি টাকাটা যখন হাতে এসে গেছে ট্রিটমেন্টটা শুরু হয়ে যাক, কিন্তু যেটা করতে হবে আজকে এক্ষুনি করতে হবে, সময় নেই হাতে। আমিও তো সেটাই চাই। দেখ এতদিন টাকার অভাবে আমরা দিয়ার ট্রিটমেন্টটা করাতে পারিনি, মানে আমি হাজবেন্ড হিসেবে এতটাই ব্যর্থ যে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আমার এই বর্দা ভাই। দেখ নিখিল, দিয়া তার সাফল্য দিয়ে কিন্তু কিছুটা হলেও আমার ব্যর্থতাটাকে ঢেকে দিয়েছে। সে নিজের টাকায় নিজের ট্রিটমেন্ট করাচ্ছে, এর থেকে ভালো এর থেকে আর ভালো কি হতে পারে? আমি জানি আমি দিয়ার থেকে দূরে থাকতে পারবো না, আমার কষ্ট হবে, দিয়ারও তো হবে, দিয়ারও কষ্ট হবে আমার থেকে দূরে থাকতে, কিন্তু দিয়ার ট্রিটমেন্টের জন্য ওর ভালোর জন্যে যদি ওকে অ্যাসাইলামে পাঠাতে হয় তাহলে পাঠাতে হবে। আমি না হয় আমার মনকে শাসন করে বুঝিয়ে দিতে পারবো যে হ্যাঁ দিয়ার ভালোর জন্যে ওকে অ্যাসাইলামে পাঠাতে হবে, কিন্তু দিয়ার মনটা তো এখনো অবুঝ রে। ও কি আমার থেকে দূরে গিয়ে অ্যাসাইলামে যাওয়াটা ওকে মেনে নিতে পারবে? দাদাভাই তুমি অ্যাসাইলামের কথা এখনই কেন ভাবছো? দেখো এরকম তো হতেও পারে যে বাড়িতে রিয়াকে রেখে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করাতে পারলাম। খুব একটা সম্ভব হবে বলে মনে হয় না, যদিও বিষয়টা ওইটাই, ট্রিটমেন্টটা করাতে হবে বর্ধ ভাই, আমি সেটাই বলতে চাইছি। টাকাটা যখন হাতে এসে গেছে এখন এসব কথা ভাবিস না, ট্রিটমেন্টটাকে শুরু তো করি দিয়া। হ্যাঁ নিখিল ঠিক বলেছ, আর তাছাড়া ওই টাকাটা থেকে আমরা বাবার ট্রিটমেন্টের জন্য সামান্য কিছু তো দিতেই পারবো, ট্রিনার ঋণও কিছুটা শোধ করতে পারবো। তারপরে দেখো ওই মায়ের হোম ডেলিভারির জন্য আমরা অনেক কিছু ভাবছিলাম না, যে কি করে এত টাকা পাবো, তাহলে এই টাকাটা থেকেই তো এই চাল ডাল কেনা, প্যাম্পলেট ছাপানো সব কিছু তো এই টাকাটা থেকেই দেওয়া যাবে। দেখ নিখিল, টাকাটা কিভাবে ইউটিলাইজ করবি সেটা দেখে নে, তোরা দেখে নে, কিন্তু তুই ডক্টরের সাথে যোগাযোগ কর। এবার ডক্টর যদি বলেন যে হ্যাঁ দিয়াকে অ্যাসাইলামে পাঠাতে হবে তাহলে ওকে পাঠাতে হবে। ডোন্ট ওয়ারি, দরকার হলে আমরা প্রত্যেক দিন কেউ না কেউ গিয়ে দিয়ার সাথে দেখা করে আসবো। কিন্তু দাদা ভাই, দিয়া ওখানে অনেক ভালো থাকবে, সব থেকে বড় কথা কি জানো, ওখানে ত্রিনা থাকবে না, ও ত্রিনার থেকে দূরে থাকবে। প্রতিনিয়ত ত্রিনার থ্রেট, ত্রিনার টর্চার, তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, এগুলো তো দিয়ার উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুছে বাঁচাইয়ে, আর তো জানতে কি ঠাকুরকে সামনে কোই ঝুটা বাত নেই বলতা,
हमने चोरी नहीं किया, नहीं किया। सत्यि तो ठाकुरे सामने तो कोई मिथ्या कथा बोले ना। ताहरे रामकिनान दादा सत्यि बोलछे तोले पालाटा के चुरी करलो, पुनके के चुरी करलो, सत्यिटा जानी की करे?